এবার কিছু আমার বোনেরা কিছু সবাই কিছু না কিছু বলবে, আপনারা শুনুন কি বলতে চায় তারা। আমি অন্তরা, আমি আজকের ব্যাপারে যেটা বলতে চাই সেটা হচ্ছে, না তুমি ফার্স্টে বলো যে তুমি, তোমার একটা চ্যানেল আছে, তোমার পরিচয় দাও। ও আচ্ছা, আমি অন্তরা, আমার একটি চ্যানেল আছে অন্তরাস হাব। আপনারা রোজিনাদির চ্যানেল যখন দেখেন আমার চ্যানেলও দেখবেন, কারণ তাহলে আমি অনুপ্রাণিত হব আমি চ্যানেলে আরো। নিশ্চয় 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 নিশ্চয়, ওর চ্যানেলটি খুব ভালো, আমি দেখেছি, আমি সবসময় মনিটর করি। আর ও এই মেয়েদের নিয়েই, আমি যেটা চাই মেয়েদের নিয়েই ও সবকিছু করে, নিজেই সবকিছু করে। এবং আজকে আমরা এখানে সবাই দেখতে পাচ্ছেন যে মিলিত হয়েছি সবাই একসাথে, আমাদের মানে মনটা খুব উচ্ছল। আমরা না মানে আমাদের বয়স বাড়ছে ঠিকই, কিন্তু রিভার্সে বাড়ছে, আমাদের যত দিন যাচ্ছে মনে হচ্ছে আমরা যেন 18, 17, 16 এতে নেমে যাচ্ছি। কারণ সেই যে চঞ্চল ভাবধারাটা, মানে আমি কালকে রাতেও স্বপ্ন দেখছিলাম, আমি যখন 8-এ পড়তাম, আমি যখন 9-এ পড়তাম তখন আমি কি করতাম, এখনো কিন্তু আমি সেম জিনিস করছি। নিশ্চয়ই সেটাই তো অ্যাপ্রিশিয়েট, সেই নিয়ে কিছু বলবো, কিন্তু মনের বয়সটা কিন্তু বাড়েনি। এবং সেই নিয়ে আমি কিছু আবার বলবো, সবাই রয়েছে, সবারই কিন্তু মনের বয়সটা, যদি ওদের সবসময়। আর এই যে বলি পরিচয় করে দিই, এই যে তিস্তা, এই যে খুবই সুন্দর আমাদের পাড়ার, আমি তিস্তা, আমি আজকে এসেছি এখানে দোল উৎসবের ব্যাপারে। আমি সবচাইতে বেশি খুশি হয়েছি যে এই কোভিড পরিস্থিতির মধ্যে দিয়ে এত বাধা বিপত্তি সব থাকা সত্ত্বেও আমরা গুটি কয়েক লোক এইভাবে আনন্দেও সুযোগ পেয়েছি। আসলে আমরা যেটা করছি সমস্ত কোভিড বিধি মেনেই করছি, বাইরে থেকে নিজেরা স্যানিটাইজ স্প্রে করে টরে আমরা এখানে ঢুকলো। এবং আমরা আমাদের পুরো প্রোগ্রামটা অনলাইনেই দেব, আমাদের পুরো প্রোগ্রামটা আমরা বাইরে নিচে কোথাও করছি না। গতবার আমরা পাড়া পরিক্রমা করেছি, খাওয়া দাওয়া না, গতবার আমাদের সব রকম বেরিয়েছিল, সবকিছু হয়েছিল। আমি সুশীল দত্ত, আমাকে সবাই ঋতুদি বলে, আমি সবচেয়ে এদের মধ্যে সিনিয়র, কিন্তু আমার মনে হয় মনের বয়সটা কোনো বয়স না, মনের বয়সটাই আসল, আসল বয়সটার কোনো মানে নেই। কারণ আমার এদের সাথেই চলা, এদের সাথেই ওঠা, এদের সাথেই পা ফেলা। হ্যাঁ, এদের নিয়ে আমরা সব পুজোতে, বর্ষাবরণে, দোলে একদম আমরা মনের রঙে মানে নিজেরাই রঞ্জিত হই। এবার এমন একটা পরিস্থিতি যে সেই রকমভাবে আমরা তো কেউ কাউকে রং দিতে পারছি না, এই ক্ষেত্রে রংটা হচ্ছে সাংকেতিক। আমাদের সামনে আমরা অসত্য কোনো কিছুই, পলা শিমুল কোনো কিছুই দেখতে পাচ্ছি না, একটা ঘরের মধ্যে মনের মধ্যে কিন্তু অলরেডি রংগুলো ধরে গেছে, হাওয়া চলছে, ফাগুনের হাওয়ায় আমরা একদম উচ্ছ্বসিত। সেই জন্য আমরা বটে বটকেই আমরা এবার তুমি বলো কিছু। নমস্কার, আমি মহিমা ঘোষ। আজকের এই বসন্ত উৎসবে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ভীষণ ভীষণ আনন্দিত মনে করছি। এবং আমরা সবাই মিলে আজকে, যদিও আমরা গুটি কয়েকজন আছি, অনেকজনই আমাদের এর ওর আরেকটি একটু আমাকে কথা বলতে দাও, ওর আরেকটি পরিচয় আছে, ওর একটা নিজস্ব বুটিকস আছে, সেটা খুব মানে খুবই ফেমাস, খুব সুন্দর সুন্দর কালেকশন আছে। আমি একদিন সেখানে গিয়ে নিয়ে গিয়ে আপনাদের কাছে ওর এটা দেখিয়ে দেবো, বুট। হ্যাঁ হ্যাঁ, ফোন নাম্বার শেয়ার করুন না। ও যখন ওর ওর মানে ওর ওই শপে গিয়ে মানে বুটিকে গিয়ে আপনাদের কাছে আমি শেয়ার করব ওর বুটিকস নিশ্চয়ই। আর বলে এবার, তো আজকে এখানে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। এবং আমরা সবাই যে আজকে বসন্ত রঙে রাঙিয়ে উঠতে পেরেছি এই কোভিড পরিস্থিতিতে, এটা ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। মন প্রাণ ভরে যেন আজকের এই দিনটা আমরা সবাই মিলে ভীষণ এনজয় করতে পারি, এবং পরবর্তীকালে আজকের দিনটা যেন আমাদের স্মৃতিতে খুব মধুর হয়ে থাকে। আজকে আমাদের বছর বছর যেন আমরা করতে পারি, সবাই এনজয় করতে পারি। শুধু ভগবানের এক কাছে একটাই প্রার্থনা, সবাই যেন সুস্থ থাক, সমস্ত বাধা বিঘ্ন আর আজকে আমাদের অতিক্রম করে অনুষ্ঠানটা মোটিভেট করছে মিনি শিষ্যমাদি ঋতুদি। তো হ্যাঁ, সবাই মিলে আমরা ওনার কাছে এসে সবকিছু সবসময় জ্বালাই, এবারেও জ্বালাচ্ছি, মানে প্রতিবারের অনুষ্ঠানে প্রতিবারের মতো সুষমাদিকেই জ্বালানো হয়।
সুষমাদির সাথে, সুষমাদির সাথে যার নামটা না উল্লেখ করলেই চলে না, সবকিছু করে, মানে একেবারে তার নামটা না করে, তিনি হচ্ছেন আমাদের সুবিদ্যা। উনি বুকুর মানে করোনাবিধি মেনে চলছেন বেশি করে। এবার তুমি বলো। নমস্কার, আমি অমৃতা দে। আমি তোমার নিজের একটা পরিচয় নিশ্চয়, এই পরিবারেরই একজন সদস্য। আমরা এই যে গুটি কতক সদস্য, সেটা বোধহয় আমরা সব থেকে বেশি আনন্দ করতে চাই, যে কোনো ওকেশন পেলেই হলো, ইভেন ওকেশন না পেলেও আমরা আনন্দ করি। তো সেই জন্য সেটার জন্য যে একটা প্ল্যাটফর্ম, একটা বেস যে আমরা খুঁজে পাচ্ছিলাম না, সেইটা দিয়েছেন আমাদের ঋতুদি আর হচ্ছে সুবিধা। এইটা যদি আমরা না পেতাম তাহলে আমরা কিন্তু আমরা করার সাহসে পেয়েছি শুধুমাত্র ঋতুদির সুবিধা, সেই জন্য আমরা চিরকৃতজ্ঞ তাদের কাছে। এবার আমরা ধীরে ধীরে আমাদের প্রোগ্রাম পরবর্তী অনুষ্ঠানের দিকে অগ্রসর হই। বলো বলো, আমাদের এবারের খাওয়া দাওয়াটা আমরা এক একজন আমাদের আপন মনের মাধুরী মিশাই আমরা সৃষ্টি করি একদম। হ্যাঁ, কেউ হচ্ছে পোলাও, কেউ চিকেনের বিভিন্ন পদ, কেউ ডিম কষা, কেউ মানে যে যেরকম পারে সে কন্ট্রিবিউট করেছে। আমাদের মেনু কিন্তু বিয়েবাড়িতেও ছাপিয়ে যাবে, কারণ যতগুলো নানা রকম সম্ভার, চাটনি, নানান মানে খাট্টা মিঠা চাটনি, এটা নাম শুনলেই তো জিভে জল হয়ে যাচ্ছে। আপন আপন সৃষ্টির আনন্দে আমরা সকাল, আসলে কি যেরকম রঙের নানান রং হয় সেরকম আমাদের মেনুতেও আজকে নানান ভ্যারাইটি ভ্যারাইটি সবকিছু ভ্যারাইটি পাবে। আচ্ছা, লোকের সবার এত সুন্দর পদ শুনে জিভে জল আসে, আমার গায়ে কাঁটা দিচ্ছে। দুরকম পনির মানে পনিরের চলে এসেছে, ও পরিবেশন করবো সেরকমই। আচ্ছা, তোমার মুখটাও একটু দেখাও, ঘুরিয়ে আমি পেছনে ছিলাম, আমি সামনে চলে এসেছি। আমি রোজিনা বসু দত্ত, সবাইকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলটি ভিজিট করার জন্য, আজকের প্রোগ্রামটা ভীষণভাবে দেখার জন্য। কারণ আজকে আমরা সবাই মিলে খুব আনন্দ করব, আর আমি চাই আপনারাও আমাদের এই আনন্দে সামিল হন, তাই সঙ্গে থাকুন। আজ সারাদিন আমরা এইভাবেই নাচ, গান, আবৃত্তি, কবিতা করে আমরা কাটালাম সারাদিন, মনের রঙে রঙিন হয়ে নাচ, গান, আবৃত্তি সব কিছু করলাম, যে যেটুকুনি পারে সবাই করেছে। আমি আমার কিছু করার সুযোগ পাইনি, কেন আমি করেছি কিন্তু সেগুলো আপনাদের কাছে দিতে পারলাম না, কেন আমি পেছনে দাঁড়িয়ে ভিডিও তুলছিলাম। সেই জন্য এরপরের বা যখন আসবো নিশ্চয়ই আমিও সামনে আসবো, আপনাদের সামনে কিছু পারফর্ম করব, আমি যেটুকুনি যা জানি তা নিয়ে। আবার আশা করি সামনের বছর আমরা আবার মিলিত হব এইভাবেই উৎসাহের সঙ্গে। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনা করি পরমাত্মা।